তালা ভেঙে মুখে স্প্রে দিয়ে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গভীর রাতে বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এসি রোড এলাকায়। ওই বাড়ির ভাড়াটিয়া রয়েছে, মালিক কলকাতায় থাকে বলে জানা গেছে। রাত্রি একটা নাগাদ পড়াশোনা করে ঘুমানোর পর এই ঘটনা ঘটেছে বলে অনুমান ওই বাড়িতে বসবাসকারীদের। সকালে পরিচারিকা ডাকার পরে তাদের বাড়ির লোকজনের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখেন সব অগোছালো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে গ্রিল ভেঙে তালা ভেঙে নিচের ঘরে প্রবেশ করে তারপরে উপরের ঘরগুলিতেও প্রবেশ করে দুষ্কৃতীরা বলে অনুমান। সমস্ত ঘর তছনছ অবস্থায় পড়ে রয়েছে ও আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। যে আমরা ভীষণ আতঙ্কিত হয়ে গেছি, রাস্তার উপরে বাড়ি, তার উপরে এইভাবে গ্রিল ভেঙে ভিতরে ঢুকে ওপরে সব ভাঙচুর করে, তাহলে এইভাবে তো কোনো সিকিউরিটি নাই আমাদের, তাহলে কোনো নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তো এখন। আমি তো কিছুই জানি না, সকালবেলা উঠে দেখছি আমার কাজের মাসি এসে বেল মারছে এবং একাধিক বেল মারছে, আমি উঠতে পারছিলাম না। এরপরে উঠেছি, ওঠার পরে দরজা টানছি, দরজা খুলছে না। তখন কাজের মাসি বাইরে থেকে এসে আমার বেডরুমের দরজাটা বাইরে থেকে লাগানো ছিল। এবার আমি তো সমানে ডাকছি কিন্তু দরজা মাসি এসে বাইরে বেডরুমের দরজাটা খুললো। এবার উঠে দেখি সর্বস্ব মানে ঢুকে একদম মেন গেট থেকে পরপর তালা ভেঙে এবং আমাকে অচৈতন্য করে চুরি হয়েছে। বাইরে যেটুকুন টাকা পয়সা ছিল সেই টাকাটা গেছে, আর ছেলের বইয়ের ব্যাগে অল্প কিছু টাকা ছিল সেই টাকাটা গেছে।